আমি এবার একটু অন্য প্রসঙ্গে যাব, পরিসংখ্যানের বাইরে। কোথাও কি মনে হচ্ছে যে একজনকে খুব মিস করছেন? মানে আমি এই কারণে বলছি, রাজনৈতিকভাবে নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছেন না আইএসএফের। অনেকে ভেবেছিল ভারতীয় জনতা পার্টির রণনীতি যে আইএসএফের মাথায় কাঁঠাল ভেঙে ডায়মন্ড অধিকার করবে। মনে হচ্ছে আপনাদের মিডিয়ার খবর, আমরা মিডিয়া দেখতে হচ্ছে না আপনার, আপনাদের মিডিয়া ওকে মিডিয়া টাইগার বানিয়েছে। ভাঙর ছেড়ে কোথায় আছে? অল্প জলে ব্যাঙাচি বেশি লাফায়, তাকে নিয়ে আপনারা যদি প্রজেক্ট করেন বাম প্রায় বরাবর আইসিএফের কি আছে আপনি বলুন তো। প্রথম কথা, বিজেপিকে নওশাদ সিদ্দিকীর জন্য বিজেপি তৈরি হয়েছে যে তার কি দেবে তারপর আমাদের ক্যান্ডিডেট হবে? এই ভাবনাটা মিডিয়ার পক্ষে পুরো ভুল। নওশাদ সিদ্দিকীর একটা এমএলএ, তাকে নিয়ে চিন্তা করার মতো বিজেপি নেই। আর ডায়মন্ড হারবারে আমি বারবার যেটা বলছি, এখানে পার্টি নির্বিশেষে ভোট হবে, কে বিপক্ষী লড়াই, ত্রিমুখী লড়াই, চতুর্মুখী, এসব কিচ্ছু হবে না। এখানে কেউ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে না, কেউ সিপিএমের বিরুদ্ধে ভোট দেবে না, কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবে না, বিজেপির বিরুদ্ধে ভোট দেবে না। এখানে প্রত্যেকে প্রাইম অ্যান্ড ফরমোস্ট টার্গেট হচ্ছে, সিঙ্গেল টার্গেট হচ্ছে অর্জুনের চোখের মতন, যে অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড থেকে উৎখাত করতে হবে। কারণ ওর জন্য মানুষের রাইটস কেড়ে নিয়েছে, ডেমোক্রেটিক রাইটস কেড়ে নিয়েছে। ভারতবর্ষের সব থেকে বড় বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেখানে মানুষ তার ভোটাধিকার দিতে পারছে না, বিরোধী পক্ষ দলের লোকেরা পাচ্ছে না, ইভেন তৃণমূলের লোকেরা ভোট দিতে পারছে। অবশ্যই, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না কেন? ক্রিমিনাল বাহিনী আপনি তাহলে, আমি ধরে নিচ্ছি আপনার তর্কে, ধরে নিলাম যে ক্রিমিনাল বাহিনী রয়েছে, এই যে বাহিনী রয়েছে সেই বাহিনীকে আটকাতে কি অভিজিৎ দাস ববি পারবেন? আমি ফিনিশটা করতে পারলাম না। আমি সিপিএম এর যখন ছিল, আপনি তো নিশ্চয়ই জানেন, আপনি আমার প্রাসটাও জানেন যে ক্রিমিনাল কত। আমি পুলিশে তখন সিপিএম এর শেষ সময় পুলিশ বাহিনী তো সিপিএম এর কন্ট্রোল ছিল নেতাদের, এবং আমি হবে অনেক ক্রিমিনালকে আমি গ্যারেজ করেছি। তো বিষয়টা হচ্ছে যে প্রথম তৃণমূলে প্রথম দু তিন বছর খুব ভালো ছিল, অভিষেক যখন রাজনীতিতে ঢুকলো পুলিশের মধ্যে এই তৃণমূলের প্রেম প্রীতি চলে এলো। এবার আপনি ক্রিমিনালের বিরুদ্ধে আপনি তাদের দমন করতে পারেন, পুলিশের বিরুদ্ধে আপনি মুভমেন্ট করতে পারেন, ক্রিমিনাল পুলিশ যদি একজোটায় কি হবে? ক্রিমিনাল দিয়ে আমাদের কর্মীদের বাড়ি অ্যাটাক করা হচ্ছে, আমাদের তাদের বাড়ি গর্জ বাড়ি জ্বালা হচ্ছে, তাদের আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে, আবার পুলিশ এসে তাকে ফলস কেস দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে। এই শক্তির বিরুদ্ধে তো মুশকিল আছে। একটা কথা শুনুন, ববি কি দমন করতে পারবে না সেটা আলাদা কথা, কিছু তো আছে। নইলে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে এত জায়গা থাকতে, ঠিক ববির বাড়ি 300 মিটার আগে, ওই আপনারা তো এখন লিপসাইন ব্রাউন্সের কথা বলছেন, 2014 সালে তো নিশ্চয় মনে আছে যে লিপসাইন ব্রাউন্স আমি প্রথম ফ্ল্যাশ করেছিলাম। তা লিপসাইন ব্রাউন্সের ওই জমির উপর, তৃণমূলের জায়গা নয় এটা, অভিষেক ব্যানার্জি নিজের জায়গা না, লিপসাইন ব্রাউন্স যেটা হাইকোর্টের অর্ডারে ইডি এখন সিজ করে গেছে, সেই জমির উপর চারতলা বিল্ডিং করে শওকত মোল্লা ক্রিমিনালদের ওপেন পিস্তল ট্যাকে গুঁজে সামনে পুলিশকে দিয়ে রেখে দিয়েছিল, কেন ববিকে আমতলায় মরে উঠতে দেবে না, যার জন্য আমার বাড়ি 300 মিটার আগে ও ওইখানটায় ঠেক গেড়েছিল। আমাকে দমাতে পারেনি, জানে আমার ওখানে জনপ্রিয়তা বেশি, কারণ আপনি বিধানসভা বা লোকসভাতে ওই পুরো এরিয়ার বুথগুলোতে সবই আমাদের বিজেপি যেতে, ওই জন্য আমাকে অ্যাটাকটা করলে ঠিক লোকসভা ইলেকশনে, কারণ ওর বলতে ভয় ধরে গেছিলো 2019 আমাকে যদি প্রার্থী করে, এবং আমার পাটাকে খুব ভয় পায়, আমার মুখটাকে খুব ভয় পায়, আমার আঙুলগুলোকে খুব ভয় পায়। ওই জন্য আপনি ছবিটাও দেখেছেন, আমার চোখে তখন ছুরিটা মারতে গিয়েছিল, আমি গার্ড করেছিলাম বলে মাথাতে ছুরিটা পড়ে গিয়েছিল, চোখ দুটি অন্ধ করে দিয়েছিল, আমার পুরো পা দুটোতে ওরা এত মার মেরেছিল, আমার পুরো লিগামেন্ট চোট হয়ে রয়েছে, হাঁটাটা যাতে বসে হয়। তা বিষয়টা হচ্ছে যে ও ভয় ধরে গেছিল 2019-এ, ঠিক 2 মাস আগে আমাকে অ্যাটাক করে ডিসেম্বর মাসে, ওর ক্রিমিনাল বাহিনী গৌতম অধিকারী জাহাঙ্গীরের ক্রিমিনাল বাহিনী। শুধু তাই না, যেটা আপনারা জানেন না, যে সমস্ত ফল কেসগুলো করে গেছিল, আমি যেহেতু জামিন নেইনি, যখন আমাকে দেখলাম ইলেকশন আগে, আমাদের তো নিয়ম আছে যে যা কেস ফেস আছে সব জামিন নিতে, নইলে পুলিশ দিয়ে হ্যারাস করবে। আমি যখন আলিপুর কোর্টে, আমি নিজেও লিগাল অ্যাডভাইজার, আমার প্রচুর অন্তত 30-40 জন আলিপুর কোর্টে আমার লয়ার রয়েছে, আমি 6 মাস আমার কোনো ফাইল খুঁজে পাইনি জিআরএস সেকশন থেকে, এটা কোনো মিডিয়া যায় না জেনে রাখুন, আলিপুর কোর্টে গিয়ে জিজ্ঞেস করবেন যে কোনো লয়ারকে, পুরো ফাইল হাফিস করে দেওয়া হয়েছিল লোকসভা ইলেকশনের 2 মাস পরে, যেখানে ফাইল সেখানে আমার পাওয়া গেছে। মূল কারণ যে আমি সার্টিফাইড কপি তুলি যাতে জামিন না নিতে পারি, এবং ওই কেসগুলো থেকে যেগুলো ওয়ারেন্ট করেছে, যদি আমার নামটা ঘোষণা হতো তাহলে সঙ্গে সঙ্গে আমাকে গ্যারেজ করে রেখে দিতে, 3 মাসটা আমি বের করতে পারি। এই যে ক্রিমিনাল টেনাসিটি, আপনি কি ভারতবর্ষে কোথায় দেখেছেন যে একজন লোকসভার ক্যান্ডিডেট তার বিরোধী যে দাঁড়িয়েছে, লোকে নিচে কর্মীদের মধ্যে মারধর এইসব দেখেছেন, তাকে অ্যাটাক করে? অভিষেক ব্যানার্জি সেটা করেছে, এবং আমি যখন কমপ্লেন করেছি হস্তক্ষেপ সুইসে, আমি ইমেলে পাঠিয়েছি, সেটা বলছি এফআইআর করেনি, সুইমোটে কোনো কেস করা হয়নি, বারবার চিঠি করেছি, কিছুদিন আগে করলাম, কারণ যেহেতু আমাকে অ্যাটেম্প মার্ডার কেস ছিল, 307 ছিল, 326 ছিল, এটার জন্য তো কোনো টাইম বাউন্ড নেই, আমি আবার করেছি, তারপরে আবার ইনভেস্টিগেশন নাম করে না। কিন্তু অভিজিৎ দাস ববি তো সাধারণ লোক নয়,
যদি সত্যি কোনো ব্যক্তি নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে কেন্দ্রে তো আপনাদের সরকার বা নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না? আপনাদের অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে, আমরা তো অ্যাকচুয়ালি এইসব বিষয়ে জানা যায় না, তারা বাইরে থেকে ওইটা বলে। নির্বাচন কমিশন রাজীব কুমারকে এখানে সে ইলেকশন করাবে নাকি? নির্ভর করবে কার উপর? ডিইর উপর, ডিএম মানে ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন, ডিএ অফিসার। ডিওটা কে আছে? আমাদের ডিএম। তা ডিএম তো একই মেশিনের একই সবকিছু নিয়ে তো পঞ্চায়েতটা করিয়েছে। আপনি জাস্ট উদাহরণ দেখুন যে তিন দিনের ওই যে ঘোড়া মিটিংটা করেছিল, আপনি মানে সূর্যের আলো দেখলে ডায়মন্ড বাসে দেখতে পাইনি, এত ফ্লেক্স তার হোর্ডিং ব্যানারটা নিয়েছে। নিশ্চয় দেখেছেন যে আমি আপনাদের সাংবাদিকদের গ্রুপেও দিয়েছিলাম, আমাকে ওগুলো খোলাতে অন্তত 7 দিন আমাকে মেহনত করতে হয়েছে, এবং এখনো যদি এফআইআর করেনি বারবার বলা সত্য। লাস্টে নির্বাচন কমিশনারকে রাজীব কুমারকে মেল করার পর তারপরে এইগুলোকে খোলানো হয়েছে, অন্তত 4-5 কোটির হোর্ডিং ব্যানার। তাহলে আপনি কি মনে করছেন নির্বাচন কমিশনে এখন যারা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জেলার যারা পদাধিকার তাদের বিরুদ্ধে কি আপনারা অভিযোগ করেছেন? অবশ্যই আমি ডিএমকে বলে দিয়েছি ইউ শুড বি নিউট্রাল,